বাংলাদেশে হঠাৎ করে আবার মাদক ফিরেছে আলোচনায়। টেকনাফ সহ বিভিন্ন সীমান্ত থেকে নানা ধরনের মাদক আসা থেমে নেই, বরং এর সাথে যুক্ত হয়েছে কুরিয়ার সার্ভিসগুলো। মাদকের এই নতুন বাহন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুখন্দকার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন দেশে মাদক পাচারের ঘটনা ঘটেছে। যাত্রীবাহী গাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও তল্লাশি বেড়ে যাওয়ায় ইয়াবা হিরোইন পাচারে ব্যবহার হচ্ছে কুরিয়ার সার্ভিস। সম্প্রতি র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ নারকেল উদ্ধার করা হয়। তার কয়েকটির মধ্যে নারকেলের উপাদান নয়, পাওয়া যায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভয়ঙ্কর মাদক হিরোইন। এছাড়া কসমেটিক্স, কাপড়ের গাট সহ বিভিন্ন মালামালের আড়ালে দেশের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যাচ্ছে অবৈধ পণ্য। কিছুদিন আগে কাঁঠালে এবং খেজুরের প্যাকেট থেকেও এই মাদকগুলো উদ্ধার করা হয়। মোটা অঙ্কের টাকার লোভে কুরিয়ার সার্ভিসের কিছু কর্মচারীরাও এই তৎপরতার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক বলেন, সম্প্রতি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন করা ইয়াবা ও অবৈধ মালামালের একাধিক বড় চালান উদ্ধার করা হয়। আমরা দেখেছি নিত্য নতুন বিভিন্ন ধরন দেখতে পাচ্ছি মাদক পরিবহনের ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস মানুষ ব্যবহার করছে। পাশাপাশি এগুলো পেমেন্ট করার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সহ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হচ্ছে। দেশের ভিতরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে, দেশের বাইরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবৈধ বিটকয়েনের মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা এই পেমেন্টটি করছে। কোন ধরনের অবৈধ মালামাল যাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন না হয় এই জন্য নজরদারিও বাড়ানোর কথাও জানান তিনি। এই কুরিয়ার সার্ভিস পণ্যের সাথে যারা রিলেটেড জড়িত এদেরকে আমরা নজরদারি রেখেছি যে তারা কোনোভাবে এই মাদক চোরা কারবারের সাথে জড়িত কিনা। কুরিয়ারের মাধ্যমে যদি লেনদেনটা হয় মাদকের সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দেয় অনেক ক্ষেত্রেই সহজ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।